পাঁচ বছর পর ভোটের অধিকার যখন মানুষের হাতে ফিরে আসে তখন মানুষ তাদের সেই অধিকার প্রয়োগ করতে চায়। এখানে একটি মৌলিক কথা আমি স্পষ্ট করে দিতে চাই, সেটা হচ্ছে এই রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, এদেশের সৃষ্টি হয়েছিল বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। আজকে পাকিস্তানের বাইশ পরিবার সেই পাকিস্তানের সমস্ত সম্পদ যখন কর্তৃগত করেছিল, পাকিস্তানের সেই স্বৈরাচারী যারা মানুষ তারা যখন গণতন্ত্রকে ধ্বংস করে পাকিস্তানে প্রথমে মার্শাল ল কায়েম করে পরবর্তীতে তারা তাদের একনায়কত্বের সরকার কায়েম করেছিল, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বলেছিল পাকিস্তানের অবকাঠামোর ভিতরে আমরা কাজে আমাদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রয়োজন, এবং সেই কারণে লক্ষ লক্ষ মানুষ তাদের মুখে রক্ত যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজকে এই সরকারকে প্রশ্ন করতে চাই, তারা নিজেদের দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যেই সরকার গণতন্ত্রকে হত্যা করে, যেই সরকার এদেশে চরম ক্যাপিটালিজম কায়েম করে, সমস্ত সম্পদ বিগত করে একটি অলিগার্কি তৈরি করে, সেই সরকার কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে পারে? এই প্রশ্ন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষকে করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে গণতন্ত্র বেশি পদ্ধতি কোনোদিন চলবে না। এই সরকার